আমরা তো সবাই জানি যে পিক্সেল দারুণ ছবি তোলে, কিন্তু পিক্সেলের মতো ছবি আমরা কিভাবে আমাদের ফোনে তুলতে পারবো? তোমরা যদি ওপো, ভিভো বা রিয়েলমি বা রেডমি এই ধরনের কোম্পানির কোনো ফোন ব্যবহার করে থাকো, তাহলে তো তোমরা ভালোভাবেই জানো যে এই সমস্ত কোম্পানির ফোনে যখন আমরা কোনো সেলফি তুলি তখন সেটাতে বিউটিফিকেশন মুডটা একটু বেশি পরিমাণেই থাকে। এছাড়াও আমরা যখন ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলি তখন তাতে একটু রেড টোন একটু বেশি থাকে। তো এই সমস্ত কোম্পানির ফোন থেকে আমরা একদম পারফেক্ট শট নিতে পারি না বা ন্যাচারাল কালারের সাথে কোনো ছবি নিতেই পারি না। এছাড়াও তোমরা যদি এই সমস্ত ফোনের ক্যামেরা থেকে স্যাটিসফাই না হয়ে থাকো, তোমরা যদি চাও এই সমস্ত কোম্পানির মোবাইলের ক্যামেরার ইম্প্রুভমেন্ট করতে, তাহলে সেটা কীভাবে করবে এই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে দেবো। তুমি জানতে পেরে যাবে কীভাবে তোমরা সেই মোবাইলের ক্যামেরার ইম্প্রুভমেন্ট করতে পারবে জাস্ট গুগলের একটা অ্যাপ্লিকেশন দ্বারা। তাহলে চলো ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখে নাও পুরো ভিডিওটা। দেন ওয়াইলে লেট স্টার্টেড। গুগলের ফোনের ক্যামেরা এত স্পেশাল হওয়ার মেন কারণ হলো গুগলের ফোনের সফটওয়্যার অপটিমাইজেশন এত ভালো হয় যে এদের 8 মেগাপিক্সেল অথবা 10 মেগাপিক্সেলের সেন্সারে এরা দারুণ দারুণ ছবি ক্যাপচার করে নিতে পারে সফটওয়্যারের দ্বারা। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা এই গুগল পিক্সেলের যে ক্যামেরা অ্যাপ্লিকেশান আছে সেটা তোমাদের ওই বাজেট ফোনে তোমরা ইনস্টল করতে পারবে এবং প্রায় কিছুটা পিক্সেলের মতোই তোমরা ছবি ক্যাপচার করতে পারবে তোমাদের সেই বাজেটের ফোনে। তাহলে দেখে নাও কীভাবে তোমরা সেটা করবে। এটার জন্য তোমাদেরকে গুগল ওপেন করতে হবে এবং গুগলের সার্চ বারে যে লিখতে হবে জি ক্যাম ডাউনলোড, তো এটা লিখে সার্চ করার পরই তুমি 2 নম্বরে বা 3 নম্বরে একটা ওয়েবসাইট দেখতে পাবে XDA ডেভেলপার। এই ওয়েবসাইটে ভিজিট করার পর এই ওয়েবসাইটে তোমাদের যেই কোম্পানির মোবাইল মানে সেই কোম্পানির নাম এবং সেই কোম্পানির মডেল তোমরা নিচে দেখতে পাবে। তো তোমাদের নিজেদের যেই মোবাইল আছে সেটা সেখানে সিলেক্ট করে নাও এবং সেই ডিভাইসের মডেল ওয়াইজ তোমরা জি ক্যাম এই ওয়েবসাইটে ডাউনলোড করে নিতে পারো। আর এই গুগলের জি ক্যাম সফটওয়্যারটা তোমরা যদি ডাউনলোড করে নাও এবং ইনস্টল করার পর তোমরা দেখতে পাবে তোমাদের যে মোবাইলের ক্যামেরার আসল ইম্প্রুভমেন্ট কাকে বলে। তোমরা এই ক্যামেরার অ্যাপ্লিকেশান থেকে একদম ন্যাচারাল শট নিতে পারবে। এছাড়াও এই যে ডিটেলস থাকবে এই ক্যামেরা অ্যাপ্লিকেশান থেকে ছবি তোলার পর সেটা একটা আলাদা লেভেলের থাকবে এবং আমি শিওর তুমি যদি এই অ্যাপ্লিকেশান থেকে ছবি তুলে শুরু করো কনফার্ম যে তুমি তোমার ফোনে যে ইনবিল্ট ক্যামেরা অ্যাপ্লিকেশান আছে সেটা আর ভুলেও কোনোদিন ওপেনই করবে না। এছাড়াও গুগল জি ক্যামের যে নাইট মুড আছে তার যে কোয়ালিটি সেটা অসাধারণ বললেও কম হবে। তো ইনফরমেশনটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুর সাথে শেয়ার করে দিও। দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।